হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিড অ্যান্ড নো রিড নো চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধু আমি এই ভিডিওতে গৌতম বুদ্ধ সম্পর্কে চল্লিশটা প্রশ্ন উত্তর করেছি তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তাহলে তোমরা গৌতম বুদ্ধ সম্পর্কে সব পুরোটা জেনে যাবে এবং যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজেই দিতে পারবে তাই এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে প্রথম প্রশ্ন হল কথার অর্থ কী কথার অর্থ কী কথার অর্থ হল জ্ঞান বা বোধ বুদ্ধ কথার অর্থ হল বোধ বা জ্ঞান পরের প্রশ্ন হলো গৌতম বুদ্ধের ছোটবেলার নাম কী ছিল গৌতম বুদ্ধের ছোটবেলার নাম কী ছিল গৌতম বুদ্ধের ছোটবেলার নাম ছিল সিদ্ধার্থ আচ্ছা এখানে আছে বর্ধমান বর্ধমান কার নাম বর্ধমান হল মহাবীর মহাবীরের আসল নাম বা মহাবীরের ছোটোবেলার নাম হলো বর্ধমান ফ্রেন্ডস সিদ্ধার্থের নাম কিভাবে গৌতম বুদ্ধ হলো সেটা জানা যাক গৌতম বুদ্ধের বাবার নাম ছিল শুদ্ধোধন আর মায়ের নাম ছিল মায়াদেবী গৌতম বুদ্ধ যখন খুবই ছোট ছিল তখন তার মা মায়াদেবী মারা যায় তাই গৌতম বুদ্ধ তার বিমাতা গৌতমীর কাছে লালন পালন হয় বিমাদা গৌতমীর কাছে বড় হয়ে ওঠে বলে তার আর নাম হয় গৌতম তারপর গৌতম বুদ্ধ উনত্রিশ তিরিশ বছর বয়সে গৃহত্যাগ করে গয়ায় চলে যায় এবং গয়ায় নিরঞ্জনা নদীর তীরে এক অশ্বত গাছের তলায় বসে দীর্ঘ ছ বছর কঠোর তপস্যা করে এবং কঠোর তপস্যার পর বোধ বা জ্ঞান লাভ করে এই বোধ বা জ্ঞান লাভ করার পর তার নাম হয় বুদ্ধ ও তথাগত পরের প্রশ্ন হলো বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি ফ্রেন্ডস বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক ত্রিপিটক এখানে তিনটে পিটক রয়েছে একটা হচ্ছে সূত্র পিটক দুই হচ্ছে বিনয় পিটক আর তিন হচ্ছে অভিজ্ঞান পিটক পরের প্রশ্ন হলো ত্রিপিটক কোন ভাষায় রচিত ত্রিপিটক কোন ভাষায় রচিত ত্রিপিটক পালি ভাষায় রচিত পরের প্রশ্ন হল বুদ্ধদেব তার প্রথম উপদেশ কোথায় দিয়েছিল বুদ্ধদেব তার প্রথম উপদেশ সারনাথে দিয়েছিল সারনাথ কোথায় অবস্থিত ফ্রেন্ডস সারনাথ উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত সারনাথে বুদ্ধদেব প্রাচ ব্রাহ্মণকে একসাথে তার প্রথম উপদেশ দিয়েছিল এই সারনাথের প্রথম উপদেশ দেওয়াকে কি বলে এই সারনাথের প্রথম উপদেশ দেওয়াকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন পরের প্রশ্ন হল বুদ্ধদেব কোন গাছের নিচে বোধিসত্ত্ব লাভ করেছিলেন বুদ্ধদেব কোন গাছের নিচে সত্য লাভ করেছিলেন অশ্বত্থ গাছের নিচে আর সে এই গাছকে কি বলা হয় বোধিবৃক্ষ এবং তিনি যে স্থানে বোধ বা জ্ঞান লাভ করেছেন সেই স্থানটির নাম হয়েছে বোধ গয়া পরের প্রশ্ন হল গৌতম বুদ্ধ কোন ধর্ম প্রবর্তন করেছেন গৌতম বুদ্ধ কোন ধর্ম প্রবর্তন করেছেন গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রবর্তন করেছেন পরের প্রশ্ন হল গৌতম বুদ্ধির জন্ম কবে হয়েছিল গৌতম বুদ্ধির জন্ম কবে হয়েছিল গৌতম বুদ্ধির জন্ম পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বে পূর্বে হয়েছিল এবার গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বর্তমান নেপালের কপিলাবস্তু নগরে লুম্বিনী নামক স্থানে বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এই জন্য বৈশাখী পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয় এছাড়া এই বৈশাখী পূর্ণিমাতেই বুদ্ধদেব জ্ঞান লাভ করেছিলেন পরের প্রশ্ন হলো গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন গৌতম বুদ্ধের গুরু ছিলেন আলার কালাম আলার কালাম হল গৌতম বুদ্ধের প্রথম গুরু পরের প্রশ্ন হল গৌতম বুদ্ধের জন্ম কোন রাজবংশে হয়েছিল গৌতম বুদ্ধের জন্ম কোন রাজবংশ হয়েছিল ফ্রেন্ডস গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল সাক্ষ্য রাজবংশে পরের প্রশ্ন হলো ভারতের সবথেকে বড়ো বৌদ্ধ স্তূপ কোথায় আছে ভারতের সবথেকে বড়ো বৌদ্ধ স্তূপ কোথায় আছে ভারতের সবথেকে বড়ো বৌদ্ধস্তূপ আছে সাঁচিতে সাঁচি কোথায় সাঁচি হলো মধ্যপ্রদেশে এই সাঁচীর বৌদ্ধস্তূপটি কে তৈরি করেছেন এই সাঁচীর বৌদ্ধস্তূপটি তৈরি করেছেন মৌর্য সম্রাট অশোক পরের প্রশ্ন হলো প্রথম বৌদ্ধ সভা বা সঙ্গীতির আয়োজন কোথায় করা হয়েছিল প্রথম বৌদ্ধ সভা বা সঙ্গীতির আয়োজন করা হয়েছিল রাজগীর দেখো বন্ধু চারটে সভা বা সঙ্গীতির আয়োজন করা হয়েছিল আমরা এই চারটে সভা বা সঙ্গীতির সম্পর্কে বিস্তারভাবে জেনে নেব প্রথম বৌদ্ধ সভা বা সঙ্গীতি এর আয়োজন কোথায় করা হয়েছিল এর আয়োজন করা হয়েছিল রাজগীরে কার শাসনকালে এর আয়োজন করা হয়েছিল অজাত শত্রু শাসনকালে এর আয়োজন করা হয়েছিল এবং এর সভাপতি কে ছিলেন এর সভাপতি ছিলেন মহাকশ্যপ উপালি। এখানে বলা হয়েছে অজাতশত্রু অজাতশত্রু কে ছিলেন অজাতশত্রু ছিলেন মাগে হর্ষাঙ্ক বংশের রাজা এবং বিম্বিসারের পুত্র হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার দ্বিতীয় বৌদ্ধ সভা বা সংগীতি এর আয়োজন কোথায় করা হয়েছিল এর আয়োজন করা হয়েছিল বৈশালী কার শাসনকালে করা হয়েছিল কালা শাসনকালে এবং এ সভাপতি কে ছিলেন এ সভাপতি ছিলেন সব্যকামী তৃতীয় বৌদ্ধ সভা বা সংগীতি এর আয়োজন কোথায় করা হয়েছিল এর আয়োজন করা হয়েছিল পাটালিপুত্রের কার শাসনকালে করা হয়েছিল সম্রাট অশোকের শাসনকালে সম্রাট অশোক কে ছিলেন সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের তৃতীয় সম্রাট এই মৌর্য বংশ প্রতিষ্ঠাতা কে ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য আচ্ছা তৃতীয় বৌদ্ধ সভা সভাপতি কে ছিলেন পুত্র তৃষ্য চতুর্থ বৌদ্ধ সভা বা সংগীতি এর আয়োজন কোথায় করা হয়েছিল এর আয়োজন করা হয়েছিল কুণ্ডলবন কাশ্মীরে কার শাসনকালে করা হয়েছিল কনিষ্কের শাসনকালে কনিষ্ক কে ছিলেন কনিষ্ক ছিলেন কুষাণ বংশের রাজা এবং এর সভাপতি কে ছিলেন এ সভাপতি ছিলেন বসুমিত্র পরের প্রশ্ন হল কঠোর তপস্যা থেকে ওঠার পর গৌতম বুদ্ধকে প্রথম খাবার কে খাইয়েছিল প্রথম খাবার খাবার কে খাইয়েছিল সুজাতা নামে এক মহিলা কে পায়েস রান্না করে খাইয়েছিল পরের প্রশ্ন হল বুদ্ধদেব সবথেকে বেশি উপদেশ কোথায় দিয়েছেন বুদ্ধদেব সবথেকে বেশি উপদেশ দিয়েছেন শ্রাবস্তী কোথায় দিয়েছেন শ্রাবস্তী শ্রাবস্তী কোথায় অবস্থিত উত্তর উত্তরপ্রদেশে অবস্থিত পরের প্রশ্ন হলো কাকে এশিয়ার আলো বলা হয় কাকে এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা বা দ্য লাইট অফ এশিয়া বলা হয় পরের প্রশ্ন হলো বৌদ্ধদের পূজা স্থলকে কী বলা হয় বৌদ্ধদের স্থলকে চৈত্র বলা হয় বৌদ্ধদের স্থলকে কী বলা হয় বৌদ্ধদের পূজা স্থলকে চৈত্র বলা হয় আচ্ছা এখানে আছে বিহার বিহার কি বিহার হল বৌদ্ধ ভিক্ষুব্ধ নিবাসস্থল বৌদ্ধ ভিক্ষুব্ধ নিবাসস্থলকে বলা হয় বিহার পরের প্রশ্ন হল নিম্নলিখিতের মধ্যে কোনটি ত্রিপিটকের অংশ নয় দেখো বন্ধু এখানে ত্রিপিটকের তিনটে অংশ একটা সূত্রপিটক বিনয় পিটক ও বিজ্ঞান তাহলে হয়ে গেল জাতক জাতক হল ত্রিপিটকের অংশ নয় পরের প্রশ্ন হলো বুদ্ধচরিত কে রচনা করেছেন বুদ্ধচরিত রচনা করেছেন অশ্বঘোষ এই অশ্বঘোষ কে ছিলেন অশ্বঘোষ ছিলেন কনিষ্কের রাজসভায় রাজকবি এই বৌদ্ধ চরিত হল বুদ্ধদের রামায়ণ পরের প্রশ্ন হল কোন বৌদ্ধ রচনাকে গীতার সমান পবিত্র মানা হয় কোন বৌদ্ধ রচনাকে গীতার সমান পবিত্র মানা হয় ধর্মপদ ধর্মপদকে বৌদ্ধরা গীতার সমান পবিত্র মানে পরের প্রশ্ন হলো কোন রাজার শাসনকালে বৌদ্ধ ধর্ম সম্পূর্ণ সম্পূর্ণরূপে দুভাগে ভাগ হয়ে গিয়েছিল কোন রাজার শাসনকালে সম্পূর্ণরূপে বৌদ্ধ ধর্ম দুভাগে ভাগ হয়ে গেছিল কনিষ্কের শাসনকালে কনিষ্ক কুষাণ বংশে রাজা কনিষ্কের শাসনকালে বৌদ্ধ ধর্ম মহাজানা হীনজন নামে দুভাগে ভাগ হয়ে যান দক্ষিণ ভারতে বৌদ্ধ ধর্মে কোন সম্প্রদায় সবথেকে বেশি প্রসারণ ঘটেছিল দক্ষিণ ভারতে বৌদ্ধ ধর্মে কোন সম্প্রদায়ের সবথেকে বেশি প্রসারণ ঘটেছিল হীনযান হীনযান দক্ষিণ ভারতে সবথেকে বেশি প্রসারণ ঘটেছিল পরের প্রশ্ন হলো উত্তর ভারতে বৌদ্ধ ধর্মে কোন সম্প্রদায়ের বেশি প্রচলন হয়েছিল তাহলে উত্তর ভারতে কোন সম্প্রদায় প্রচলন হয়েছিল উত্তর ভারতে মহাজান সম্প্রদায়ের সবথেকে বেশি প্রচলন হয়েছিল পরের প্রশ্ন হলো কোন পুস্তকটিকে বুদ্ধদেবের সকল জন্মের কথা আলোচনা করা হয়েছে তাহলে এখানটা জাতক এখানে কী উত্তর হবে জাতক বুদ্ধদেবের এই জাতকে বুদ্ধদেব যতবার জন্মগ্রহণ করেছেন সেই জন্মের সম্পর্কে উল্লেখ করা হয়েছে প্রশ্ন হল লিখিত মধ্যে কোন বৌদ্ধ পবিত্র স্থল নিরঞ্জনা নদীর তীরে অবস্থিত কোন বৌধ গয়া উত্তর হবে কি বোধগয়া গয়া গয়া নিরঞ্জনা নদীর তীরে অবস্থিত যেখানে বুদ্ধদেব জ্ঞান লাভ করেছিল পরের প্রশ্ন হল বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন কি ইঙ্গিত করে বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন কি ইঙ্গিত করে বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন ইঙ্গিত করে বৌদ্ধ ধর্ম এবং সংঘ পরের প্রশ্ন হলো কে বৌদ্ধদের জন্য বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল বা প্রতিষ্ঠা করেছিল কে তো প্রতিষ্ঠা করেছিল এই বিশ্ববিদ্যালয়টি এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিল পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল এই বিশ্ববিদ্যালয়টি কোথায় প্রতিষ্ঠা করেছিল এই বিশ্ববিদ্যালয় বিহারের ভাগলপুরে ধর্মপাল আট শতাব্দীতে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেছিল হুম তারপর এগারোশো তিরানব্বই ভক্তিয়াল খেলজি এই বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ করে এবং এই বিশ্ববিদ্যালয়টি ভেঙে দেয় পরের প্রশ্ন হলো কোন মহিলা প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল কোন মহিলা প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল প্রজাপতি গৌতমী প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল পরের প্রশ্ন হলো কোন রাজার শাসনকালে বৌদ্ধ ধর্ম নেপালে প্রসারণ হয় কোন রাজার শাসনকালে বৌদ্ধ ধর্ম নেপালে প্রসারণ হয় তাহলে সম্রাট অশোকের শাসনকালে সম্রাট অশোকের শাসনকালে বৌদ্ধ ধর্ম নেপালে প্রসারণ হয় পরের প্রশ্ন হলো গৌতম বুদ্ধ সব থেকে শেষে কাকে বৌদ্ধ ধর্মে দীক্ষা দিয়েছিল গৌতম বুদ্ধ থেকে শেষে সুভদ্রকে দীক্ষা দিয়েছিল পরের প্রশ্ন হলো বোধগয়া কোথায় অবস্থিত বোধগয়া কোথায় অবস্থিত ফ্রেন্ডস বোধগয়া বিহারে অবস্থিত বোধগয়া কোথায় অবস্থিত বোধগয়া বিহারে অবস্থিত পরের প্রশ্ন হলো সারনাথে গৌতম বুদ্ধের দ্বারা দেওয়া প্রথম উপদেশকে কী বলা হয় সারনাথে গৌতম বুদ্ধের দেওয়া প্রথম উপদেশকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন কি বলা হয় ধর্মচক্র প্রবর্তন আর এখানে আছে মহাপরিনির্মাণ মহাপরিনির্মাণ হল গৌতম বুদ্ধের মৃত্যুর ঘটনার গৌতম বুদ্ধ যে মৃত্যু ঘটনাকে বলা হয় মহাপরিনির্মাণ আর হল গৌতম বুদ্ধ যেমন গৃহত্যাগ করেছেন সেই ঘটনাকে বলা হয় মহাবি নিষ্কামন পরের প্রশ্ন হলো গৌতম বুদ্ধের সারথীর নাম কি ছিল গৌতম বুদ্ধের সারথীর নাম ছিল চন্না গৌতম বুদ্ধের সারাতির নাম কী ছিল চন্না আচ্ছা এখানে আছে কন্ঠক কণ্ঠক কণ্ঠক কার নাম কণ্ঠক হলো গৌতম বুদ্ধের প্রিয় ঘোড়ার নাম কণ্ঠক এখানে নিরঞ্জনা নিরঞ্জনা হলো যে নদীর তীরে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিল আলার কালাম আলার কালাম কে ছিল আলার কালাম ছিল গৌতম বুদ্ধের গুরু পরের প্রশ্ন হলো গৌতম বুদ্ধের পুত্রের নাম কী ছিল গৌতম বুদ্ধের পুত্রের নাম হলো রাহুল গৌতম বুদ্ধের পুত্রের নাম কী ছিল গৌতম বুদ্ধের পুত্রের নাম হলো রাহুল আচ্ছা এখানে আছে দেবদত্ত দেবদত্ত কে ছিল দেবদত্ত ছিল গৌতম বুদ্ধের খুট্টুত ভাই অর্থাৎ কাকার ছেলে পরের প্রশ্ন হলো গৌতম বুদ্ধ কোথায় তার ভিক্ষুনি সংঘ স্থাপন করেছিল গৌতম বুদ্ধ কোথায় ভিক্ষুনি সংঘ স্থাপন করেছিল বৈশালীতে কোথায় ভিক্ষুণীর সংঘ স্থাপন করেছিল বৈশালীতা আর এই ভিক্ষুণীর সঙ্গে প্রথম কোন মহিলা প্রবেশ করেছিলেন প্রথম প্রবেশ করেছেন প্রজাপতি গৌতম পরের প্রশ্ন হল সেই সময় বৌদ্ধ শিক্ষার কেন্দ্র কী ছিল সেই সময় বৌদ্ধ শিক্ষার কেন্দ্র ছিল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন হলো গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়েছিল গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়েছিল কুশী নগরে আশি বছর বয়সে গৌতম বুদ্ধ কুশীনগরে মারা যান পরের প্রশ্ন হল গৌতম বুদ্ধ তার জীবনের শেষ বর্ষা ঋতু কোথায় কাটিয়েছিল গৌতম বুদ্ধ তার জীবনের শেষ বর্ষা ঋতু কোথায় কাটিয়েছিল বন্ধু গৌতম বুদ্ধ শেষ বর্ষা ঋতু কাটিয়েছিল কুশীনগরে পরের প্রশ্ন হল গৌতম বুদ্ধের গৃহত্যাগের প্রতীক কী ছিল গৌতম বুদ্ধের গৃহত্যাগের প্রতীক ছিল ঘোড়া আচ্ছা এখানে হচ্ছে কমল এই কমল কিসের প্রতীক ছিল গৌতম বুদ্ধের জন্মের প্রতীক ছিল কমল এখানে আছে অশ্বত গাছ অশ্বত গাছ কিসের প্রতীক ছিল অশ্বত গাছ গৌতম বুদ্ধের জ্ঞানের প্রতীক আর স্তূপ স্তূপ কিসের প্রতীক স্তূপ হলো গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক পরের প্রশ্ন হলো মগধের কোন রাজা গৌতম বুদ্ধের সমকালীন ছিল ভগধের কোন রাজা গৌতম মধ্যে সমকালীন ছিল বিম্বিসার বিম্বিসার ছিল গৌতম বুদ্ধের সমকালীন পরের প্রশ্ন হল দি বুদ্ধ অ্যান্ড হিজ ধর্ম এই পুস্তকটি কে লিখেছেন এই পুস্তকটি লিখেছেন বি আর আম্বেদকর এই পুস্তকে তিনি বুদ্ধ এবং তার ধর্ম সম্পর্কে তিনি বিবরণ দিয়েছেন